ঈদ মুবারক, ঈদ মুবারক। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রিয়তমা। ইতিমধ্যে আপনারা প্রিয়তমা ছবির লুক, টিজার, গান দারুণ ভাবে গ্রহণ করেছেন এবং আপনাদের ভালোবাসার জন্য প্রিয়তমার সবকিছু এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ আছে। আমার অগণিত সহকর্মীরা যারা প্রিয়তমাকে সাপোর্ট দিয়েছে, যা দেখে আমি আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশে বিদেশে অবস্থানরত সমস্ত বাংলাদেশিরা, বাঙালিরা এবং আমার ভালোবাসার সমস্ত সাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। হৃদয়ে ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি প্রিয়তম। অ্যাকশন, রোমান্স, এন্টারটেনমেন্টে ভরপুর সিনেমা প্রিয়তম। এটি সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, তাই আপনাদের সকলকে এবারের ঈদে সিনেমা হলে গিয়ে প্রিয়তম দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার প্রিয়তমা। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ হোক প্রিয়তমার সাথে। ঈদ মোবারক।